Assalamualaikum warahmatullahi wabarakatuh. Quranul Karimer kisu kisu sura o kisu kisu ayater emon kisu fazilat royeche jaha amra hadith dara jante pari. Shupriyo darshok ayatul kursir 60 ti fazilat sahih hadith theke borna korbo. এক উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই বিন কাবকে জিজ্ঞাসা করেছিলেন তোমার কাছে কোরআন মাজিদের কোন আয়াতটি সর্বমহান তিনি বলেছিলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম অর্থাৎ আয়াতুল কুরসি তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত দ্বারা তার বক্ষে আঘাত করে বললেন আবুল মুনজির এই ইলমের কারণে তোমাকে ধন্যবাদ দুই যে ব্যক্তি সন্ধ্যায় আয়াতুল কুরসি পড়বে সকাল পর্যন্ত শয়তান থেকে পরিত্রাণ পাবে আর যে ব্যক্তি সকালে এটি পড়বে সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে পরিত্রাণ পাবে তিন রাতে ঘুমানোর সময় পড়লে শয়তান থেকে হেফাজতের জন্য ফেরেশতা নিযুক্ত করা হয় ফলে সকাল পর্যন্ত শয়তান কোনো ধরনের ক্ষতি করতে পারে না চার যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যুব্যয়িত আর কোনো বাধা থাকবে না পাঁচ এর একটি জিব্বা ও দুটি ঠোঁট রয়েছে যা দিয়ে সে আরশের অধিকারী তথা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়ে অর্থাৎ পবিত্রতা বর্ণনা করে ৬ যে ব্যক্তি ঘুমাবার সময় আয়াতুল কুরসি পড়বে আল্লাহ তাআলা তার ঘর প্রতিবেশীর ঘর ও তার চারপাশের ঘরবাড়ির নিরাপত্তা দিবেন ৭ যে ঘরে আয়াতুল কুরসি পাঠ করা হবে সেখান থেকে শয়তান পালাতে থাকবে সুপ্রিয় দর্শক এ হলো সহিহ হাদিসে বর্ণিত আয়াতুল কুরসির ফজিলত আমাদের মধ্যে অনেকে আছেন এমন কথা বলে থাকেন যে মাথায় হাত দিয়ে আয়াতুল কুরসি পাঠ করলে মাথার চিন্তা দূর হয়ে যায় এবং অলসতা দূর হয় এমনকি সন্তানের অথবা কোনো শিষ্যের মাথায় হাত দিয়ে আয়াতুল কুরসি পাঠ করলে সেই সন্তান বা সেই শিষ্যের কর্মকাজের অলসতা দূর হয় এরকম বানিয়ে বানিয়ে আরও অনেক ফজিলত বর্ণনা করা হয় মাথায় হাত দিয়ে বুকে হাত দিয়ে এই ধরনের কোনো কথা কোনো হাদিসে নেই আমরা অলসতা দূর করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ হাদিসে বর্ণিত বিভিন্ন দোয়া পেয়েছি সেগুলি পড়ব কিন্তু আয়াতুল কুরসিকে এভাবে অপব্যবহার করা ঠিক হবে না সাথে সাথে চিন্তা দূর হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে অনেক দোয়া আছে যাহা সহিহ হাদিসে বর্ণিত সেগুলির উপর আমল করব কিন্তু আয়াতুল কুরসিকে এভাবে ব্যবহার করা ঠিক হবে না কারণ এগুলি হাদিসে নেই সুপ্রিয় দর্শক আসুন আমরা সহিহ হাদিস জানি সহিহ আমল করি এবং সঠিক উপকারিতা পাই বিভ্রান্তির মধ্যে না পড়ি যারা এই ধরনের অপকথা ছড়ান তারা সতর্ক হন এবং যারা এই ধরনের কথা শুনেছেন সেগুলি আপনারা মানবেন না অতএব আয়াতুল কুরসি সম্পর্কে যেগুলি সহিহ হাদিস সেগুলি মানার চেষ্টা করবেন আল্লাহ তাআলা সকলকে সঠিক বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম